সূরা ফাতিহার উপকারিতা জানতে চাই। সূরা ফাতিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা উজ্জ্বলতা, উজ্জ্বল। সূরা ফাতিহা পড়লে পড়ে ফোঁক দিলে বিষ নেমে যাবে, সাপের বিষ। সূরা ফাতিহার যে কোনো একটা অক্ষর পড়লে যা চাইবে তাই দেওয়া হবে। ওটা বুখারী মুসলিমের হাদিস। সূরা বাকারার শেষ দুই আয়াত আর সূরা ফাতিহা দুটাকে একসাথে বলা হয়েছে। জান্নাতুল বাকিতে দাফন হলে কি কবরের শাস্তি মাফ হবে? জি না। পৃথিবীর কোথাও কবর হলে কবরের শাস্তি মাফ হবে না। যখন ইমান ছিল না, জনৈক মহিলার সাথে বিবাহ করব বলে জেনায় লিপ্ত হয়েছিলাম, কিন্তু বর্তমানে আমার পিতামাতা ওই মহিলার সাথে বিবাহ করাতে একেবারে রাজি নয়। ইসলামের দৃষ্টিতে এখন আমার করণীয় কি? তোমাকে এই মেয়েকে বিবাহ করতে হবে, তুমি বাধ্য। তোমার বাপকে বলে একে বিবাহ করো।